ইন্ডিয়ান ব্যাংক রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, আজকে ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে যে নতুন একটা জব নোটিফিকেশন বের হয়েছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আপনাদের আবারও অনেক অনেক অভিনন্দন। আজকে যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা অল ইন্ডিয়ার জন্য। তো ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। আগে বাড়বার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখন অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন জব সম্পর্কে ইনফরমেশন দেব আপনাদের কাছে তখন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। ইন্ডিয়ান ব্যাংক স্পেশালিস্ট অফিসার অনলাইন যেটা রিক্রুটমেন্ট হচ্ছে তার জন্য বন্ধুরা 138টি ভ্যাকেন্সি আছে। কী কী পোস্ট আছে আমরা তা দেখব। তার আগে অ্যাপ্লিকেশন ফিস যেটা থাকছে বন্ধুরা, যারা জেনারেল ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য 600 টাকা রাখা হয়েছে, যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 100 টাকা। পেমেন্ট মোড যেটা থাকছে বন্ধুরা, অনলাইন আপনাদের পেমেন্ট করতে হবে। ইম্পর্টেন্ট ডেট যেটা, স্টার্টিং ডেট যেটা অনলাইন রেজিস্ট্রেশনের জন্য রাখা হয়েছে সেটা 22/1/2020 রাখা হয়েছে। আর ক্লোজিং ডেট যেটা 10/2/2020। আপনাদের অ্যাপ্লিকেশন প্রিন্টিংয়ের লাস্ট ডেট যেটা রাখা হয়েছে 25/2/2020। ডাউনলোড যেটা করতে হবে আপনাদের কল লেটার, সেটার জন্য যে ডেট দেওয়া হয়েছে 20/2/2020। অনলাইন যেটা এক্সামিনেশন হবে 8/3/2020। এজ লিমিট বন্ধুরা 1/7/2019, এই ডেটের উপর ক্যালকুলেট করা হবে। সিরিয়াল নাম্বার 1 যেটা থাকছে বন্ধুরা পদ, সিরিয়াল নাম্বার 1-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট, যার জন্য যে এজটা রাখা হয়েছে বন্ধুরা 20 মিনিমাম, ম্যাক্সিমাম 30 বছর। আর সিরিয়াল নাম্বার 2 আর 7-এর জন্য মিনিমাম এজ যেটা 25 বছর, ম্যাক্সিমাম 35 বছর। 2 থেকে 7 কী কী আছে বন্ধুরা দেখে নিন। ম্যানেজার ক্রেডিট থেকে শুরু করে ম্যানেজার সিকিউরিটি, ম্যানেজার ফরেক্স, ম্যানেজার লিগেল, ম্যানেজার ডিলার, ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট, এই যে কয়টি পোস্ট আছে বন্ধুরা তার জন্য মিনিমাম 25 বছর, ম্যাক্সিমাম 35 বছর। এজ লিমিট নাম্বার 8-এর জন্য যে 8 নম্বরের যে পোস্টটা আছে সিনিয়র ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট, যার জন্য যে আছে এজ রাখা হয়েছে মিনিমাম 27, ম্যাক্সিমাম 37 বছর রাখা হয়েছে। তবে এখানে গভর্নমেন্ট রুলস মেনে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন তারা। বাকি কোয়ালিফিকেশন কী থাকতে হবে বন্ধুরা এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়নি এই ওয়েবসাইটটিতে যে কোন পোস্টের জন্য কতটা কোয়ালিফিকেশন লাগবে। তো সেটা আপনারা নোটিফিকেশনে দেখে নেবেন বন্ধুরা। কী লাগবে বন্ধুরা, আপনারা গ্রাজুয়েট হতে হবে অথবা সিএ অথবা আইসিডাব্লিউএ অথবা সিএফএ অথবা এলএলবি যদি আপনারা করে রাখেন তাহলে আপনাদের এখানে বলা হয়েছে যে আপনারা আবেদন করতে পারবেন। সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য বন্ধুরা নোটিফিকেশনটা নিশ্চয়ই ডাউনলোড করবেন। নোটিফিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সাথে আপনাদের অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে দেবো। আপনারা সেখান থেকে নোটিফিকেশনটা পেয়ে গেলে আপনারা কোন পোস্টের জন্য যে কতটা কোয়ালিফিকেশন লাগবে আর কতটা এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্সের ব্যাপারে ওখানে বলা হয়নি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট যেটা, যার জন্য এক্সপিরিয়েন্স লাগবে না, বাকি পোস্টগুলির জন্য কোনোটাতে 1 বছর, কোনোটাতে 3 বছর বা কোনোটাতে 5 বছরও চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স, সেটা আপনারা দেখে নেবেন। কোন পোস্টের জন্য কতটা ভ্যাকেন্সি আছে বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট যার জন্য 85টা ভ্যাকেন্সি আছে, 2 নম্বর ম্যানেজার ক্রেডিট যার জন্য 15টা ভ্যাকেন্সি আছে, 3 নম্বর ম্যানেজার সিকিউরিটি 15টা, ম্যানেজার ফরেক্স যার জন্য 10টা, ম্যানেজার লিগেল যার জন্য 2টা, ম্যানেজার ডিলার 5টা, ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট 5টা, সিনিয়র ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট 1টা ভ্যাকেন্সি আছে বন্ধুরা। কিছু ইনফরমেশন বন্ধুরা দেওয়া হয়নি এই ওয়েবসাইটটিতে, তো আমরা আপনাদের সংক্ষেপে একটু দেখিয়ে দিই কী থাকছে বন্ধুরা সেই ইনফরমেশনগুলি। বন্ধুরা এই হলো সেই নোটিফিকেশনটা যেটা ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে বের করা হয়েছে। তো এখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস জেনারেল ক্যান্ডিডেটসরা কতটা ভ্যাকেন্সি আছে তা আপনারা এখান থেকে নোটিফিকেশনে পেয়ে যাবেন। বাকি বন্ধুরা
কি ইনফরমেশন লাগবে আলাদা, যে স্যালারির জন্য রাখা হয়েছে কতটা আপনারা পাবেন স্যালারি তার ইনফরমেশন পেয়ে যাবেন। সাথে বন্ধুরা এই এখান থেকে আপনারা কোয়ালিফিকেশন ডিটেলসটা পেয়ে যাবেন, যে সঠিক কোন পোস্টের জন্য কতটা কোয়ালিফিকেশন লাগবে তার ডিটেলস পেয়ে যাবেন, সাথে এক্সপিরিয়েন্স কতটা লাগবে তারও ডিটেলস পেয়ে যাবেন। তারপর বন্ধুরা যে ধরনের এক্সাম হচ্ছে তার ডিটেলসও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, কী ধরনের এক্সাম হচ্ছে তার ডিটেলস জানার জন্য। বাকি বন্ধুরা যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আর যদি ভিডিওটা আজকের দেওয়া ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।